এটা হচ্ছে ওয়ার স্টিপার, আর ওয়ার স্টিপারটা কেবলের উপরে যে এই যে আপনার কেবলের উপরে যে প্লাস্টিকের যে ইনসুলেশন থাকে, এই ইনসুলেশনটাকে আমরা রিমুভ করার জন্য এই ওয়ার স্টিপারটা ব্যবহার করে থাকি। যেভাবে ধরে এভাবে চাপ দিলে এর ইনসুলেশনটা মানে পিভিসি পলিভিনাইল ক্লোরাইডটা রিমুভ করার জন্য আমরা ওয়ার স্টিপার ব্যবহার করে থাকি। এটা হচ্ছে জুনিয়র হ্যাক্সো, জুনিয়র হ্যাক্সো ব্লেড, জুনিয়র হ্যাক্সো ব্লেড, এটা হলো জুনিয়র হ্যাক্সো ব্লেড। এটা হচ্ছে কম্বিনেশন ক্লাস, কম্বিনেশন ক্লাস ওইগুলো হবে, ওইগুলো হবে। এটা হচ্ছে ক্যাবেলস, এটা হচ্ছে ডাবল ইনসুলেশন ক্যাবেলস, দেখেন ডাবল। এটা হচ্ছে ইনসুলেশন মানে এটা হলো পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, এখানে একটা, এখানে একটার উপরে একটা, মানে দুইটা, মানে উপরে পেঁচানো আছে দুইটা পিভিসি দিয়ে, এতে দুইটা পিভি, এখানে একটা এখানে একটা, এই দেখেন। এর জন্য এর নাম হচ্ছে ডাবল ইনসুলেশন, দুইটা ইনসুলেশন আছে তার নিচে হচ্ছে ক্যাবল, তো ডাবল ইনসুলেশন ক্যাবলস। এটা হচ্ছে টোটাল ফোর কোর্স, এটা হলো থ্রি ফেজ, এই তিনটা হলো ফেজ, রেড ইয়েলো অ্যান্ড ব্লু, এই তিনটা হলো ফেজ অ্যান্ড এটা হলো নিউট্রাল। তাহলে ফোর কোর ডাবল ইনসুলেশন ক্যাবলস, এটার সাইজ, এটার সাইজ হচ্ছে আপনার 50 RM মানে 50 RM, এটার সাইজ হচ্ছে 50 RM, ঠিক আছে। আর এখানে দেখছেন এটা হচ্ছে ক্যাবিল লেগস, লেগস, লেগস মানে হচ্ছে পা, ক্যাবিলের পা, আমরা এটা বাঁশবারের সাথে আমরা ফিট করি এটা। এই দেখেন এই যে এখানে লেখা আছে হলে এটা 53 লেখা আছে, কিন্তু এটা 50 ইউজ করছে, আসলে এটা 50 RM তার বা এর সাথে 50 RM লেগসই ব্যবহার করতে হবে। এই দেখেন জি, এটাও, এটাও ক্যাবলস, এটা, এটাও ফোর কোর্স, ফোর কোর ক্যাবেল সিঙ্গেল ইনসুলেশন, এটার উপরে একটা ইনসুলেশন আছে, এটা আরেকটা ছিল কিন্তু এটা নাই, এটা ডাবল ইনসুলেশন হয়, এটা রেড ইয়েলো ব্লু অ্যান্ড নিউট্রাল। এটা হচ্ছে আপনার, এটা আপনার RM লেখা নাই, 100 RM বা 110 RM হতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে। এটাও, এটাও ক্যাবলস, এটা ফোর কোর্স সিঙ্গেল ইনসুলেশন ক্যাবলস, এটা রেড, এটা হলো লাইন ইয়েলো মানে হলুদ, এটাও লাইন, ব্লু মানে নীল, এটাও লাইন, এই তিনটা হলো বেস আর এটা হলো নিউট্রাল, ঠিক আছে। এটা হলো উল্ট সিজেল, এটা হচ্ছে উল্ট সিজেল, এটা হলো উল্ট সিজেল, এটা হলো বল পিন হ্যামার, এটা হলো বল পিন হ্যামার, এটা হচ্ছে বল পিন হ্যামার, বল পিন হ্যামার, এই দেখেন এই মাথায় বল আছে এই জন্য আমরা এটাকে বল পিন হ্যামার। এটা হচ্ছে ক্যাবিল গ্ল্যান্ড, সিঙ্গেল ক্যাবিল গ্ল্যান্ড, সিঙ্গেল ক্যাবিল গ্ল্যান্ড, সিঙ্গেল ক্যাবিল গ্ল্যান্ড, এটা হচ্ছে ক্যাবিল গ্ল্যান্ড। এটা, এটা, এটা হচ্ছে ট্রাই স্কোয়ার বা ট্রাই স্কেল, ট্রাই স্কেল, এটা দিয়ে আমরা চ্যানেল, চ্যানেল অর্ধেকটা কাটতে বা যে কোনো টাইপের ভাবে চ্যানেল কাটতে আমরা এটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে স্পিড লেভেলার, স্পিড লেভেলার, ক্যাবিল লাক্স, এগুলো হচ্ছে লং ব্যারেলস ক্যাবিল লাক্স, এটা 55 mm সাইজ। এটা দেখেন এটা হচ্ছে, এটা দিয়ে আমরা অনেক, দেখেন বড় নাট, অনেক বড় ধরনের একটা নাটও আমরা এখানে ঢোকায় দিয়ে আমরা টাইট দিতে পারবো, আমরা টাইট দিতে পারবো। এটা হচ্ছে ক্যাবিল কাটার, ক্যাবিল কাটার, এটা হচ্ছে ক্যাবিল কাটার, এখানে দেখেন এটা আরো, আরো অনেক বড় হয়, এটা আমরা হাত দিয়ে ক্যাবিল কাটার জন্য, যেমন এই ক্যাবিলটা ধরেন আপনার এর যতটুকু ছাড়ায় এর বেশি আমরা কাটতে পারবো না, এটা ক্যাবিলটা আমরা দেবো এইভাবে, তারপর আমরা এই দেখেন আমি কাটাটা দেখাচ্ছি লাইভলি, আমরা এইভাবে দিয়ে আমরা এইভাবে মেগার মিটার, আর এটা, এটা দেখেন এটা হচ্ছে চেঞ্জ ওভার সুইচ, এটা হচ্ছে চেঞ্জ ওভার সুইচ, ঠিক আছে, চেঞ্জ ওভার সুইচ, আমি ওদিকে যাচ্ছি, ওদিকে যাচ্ছি, আমি সামনে যাচ্ছি, এটা হচ্ছে চেঞ্জ ওভার সুইচ, এটা হচ্ছে MCBSP, MCBSP শর্টকাট, MCB মল্ডেড মিন
এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার এসপি মানে সিঙ্গেল পোল, এসপিতে সিঙ্গেল পোল, মিনিয়েচার সার্কিট ব্রেকার সিঙ্গেল পোল। এটা বিভিন্ন টাইপের হতে পারে, যেমন এটা হচ্ছে আপনার সি টেন, এটা হল মানে 10 এম্পিয়ার সি সেটের 10 এম্পিয়ার। দেখেন এটা, এটা হচ্ছে সি টোয়েন্টি মানে এটা সি সেটের 20 এম্পিয়ার এমসিবি সিঙ্গেল পোল। আচ্ছা, এগুলো হচ্ছে এমসিবি মিনিয়েচার সার্কিট, মিনিয়েচার সার্কিট ব্রেকার। এটা হচ্ছে ডিপি ডাবল পোল, এটা বিভিন্ন টাইপের হতে পারে, 63 এম্পিয়ার, 60 এম্পিয়ার, 50 এম্পিয়ার, বিভিন্ন টাইপের হতে পারে, 32 এম্পিয়ার। আমরা বেশিরভাগ বাসা বাড়িতে আমরা 32 এম্পিয়ার এগুলো ব্যবহার করি। এটাতে ডাবল, এটা পেজ এবং এল এবং এন লেখা আছে, লাইন এবং নিউট্রাল ঢুকবে এটাতে, ঠিক আছে। এটাতে লাইন বাম পাশটাতে লাইন এবং ডান পাশটাতে নিউট্রাল ঢুকবে, এবং ইনকামিং এখান থেকে আউটগোয়িং যে আমাদের লোডে চলে যাবে, ঠিক আছে। আর এটা, এটা হচ্ছে কানেক্টর, কানেক্টিং স্ক্রু ড্রাইভার। আর এটা, এটা দেখেন কুলিং স্প্রিং। আমরা একটা বিল্ডিংয়ে যখন পাইপ টানি, পাইপ ফেলানোর পর আমরা যখন ক্যাবিল টানবো, ক্যাবিল ঢোকাবো, তখন আমাদের কী করতে হবে, ক্যাবিলটা তো আর এমনি ঢুকবে না, তখন আমাদেরকে এই কুলিং স্প্রিংয়ের মাথায় একটা বাল্ব লাগানো থাকে, বাল্বটা ঘুরে, ঠিক আছে। এই কুলিং স্প্রিংটা আমরা পাইপের মধ্যে দিয়ে দিলে ওটা বরাবর যেখান দিয়ে দেবো ওখানে চলে যাবে, তারপরে আমরা ওটা আমাদের ক্যাবল বেঁধে দিয়ে আমরা টান দিলে ক্যাবলটা চলে আসবে সাথে, এতে হচ্ছে। আর এটা হচ্ছে রাউন্ড ফাইল, এটা হচ্ছে গোল, টোটাল গোল আছে, গোল মানে রাউন্ড ফাইল। এটা দেখেন রাউন্ড ফাইল, এটা হচ্ছে রাউন্ড ফাইল, এটা আপনি তো ইয়া দিলে ফ্ল্যাশ দিলে জ্বলবে না, দেখা যাবে ফ্ল্যাশ বলবে না। আচ্ছা, এটা হচ্ছে রাউন্ড ফাইল গোল, যদি এটা আপনার মাঝখান থেকে কাটা থাকতো মানে হাফ রাউন্ড ফাইল হতো তখন ওটা হাফ রাউন্ড ফাইল। আর এখানে দেখেন এটা হচ্ছে ফ্ল্যাট ফাইল, ফ্ল্যাট মানে একটা চেপটা ফ্ল্যাট, দেখেন ফ্ল্যাট। আর এটা, এটা কি, এটা হচ্ছে পুকার, ঠিক আছে। এটা আমরা কী করি, এটা আমরা ছিদ্র করার জন্য, একটা দাগ দেওয়ার জন্য আমরা এই পুকারটা ব্যবহার করি, বা আমার একটা ওয়ালে একটু দাগ দিতে হবে বা একটা ছিদ্র করতে হবে, কাঠে একটা ছিদ্র করে আমি স্ক্রুপ ঢুকাবো, ঠিক আছে, শক্ত, তখন আমাদের একটু বাড়ি দিয়ে ছুটে করে তারপরে স্ক্রুপ ঢোকাতে হবে। এটা হচ্ছে কুকার, কুকার। আর এটা দেখেন, এটা হচ্ছে স্ক্রু ড্রাইভার, কিন্তু এর টাইপ আছে, এটা হলো স্টার, দেখেন এর মাথাটা হলো এজ স্টার বা চার কানি, স্টার, স্টার স্ক্রু ড্রাইভার, স্টার স্ক্রু ড্রাইভার, এটা হচ্ছে স্টার স্ক্রু ড্রাইভার। এবং এটা, এটা হচ্ছে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, এটা হচ্ছে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, এটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, দেখেন ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার। আর এটা হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ, এটার সাইজ হচ্ছে 300 × 36, এটা হচ্ছে 12 ইঞ্চি, 300 mm, 300 মিলিমিটার, 12 ইঞ্চি অ্যাডজাস্টেবল রেঞ্জ, মানে 12 ইঞ্চ, 12 ইঞ্চ অ্যাডজাস্টেবল রেঞ্জ। দেখেন এটা এখানে নাট ঢোকান দেওয়ার পর আমরা কী করি, আমরা নাটটাকে এইভাবে অ্যাডজাস্ট করি, ঠিক আছে, এর জন্য বলা হয়েছে অ্যাডজাস্টেবল রেঞ্জ। আর এখানে একটা আছে, এটা দেখেন, এটা হচ্ছে স্প্যানা, প্রকৃতির নাম হচ্ছে স্প্যানা। এগুলো বিভিন্ন টাইপের হতে পারে, যেমন আপনার এটা হচ্ছে, এটা হচ্ছে রিং টাইপ, এটা হচ্ছে রিং টাইপ মানে গোল টাইপ বা রাউন্ড টাইপ, রিং টাইপ বা রাউন্ড টাইপ। আর এটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ওপেন টাইপ, ঠিক আছে, আপনার এটা ওপেন টাইপ মানে এটা আমরা কি বলতে পারি, ওপেন অ্যান্ড রিং স্প্যানা, ওপেন অ্যান্ড রিং স্প্যানা। এটার সাইজ হচ্ছে আপনার 17 mm, ঠিক আছে। আর এটা দেখেন, এটা হচ্ছে মেগার মিটার, এটা দিয়ে আমরা কারেন্টের শর্ট সার্কিট, তারপরে আপনার ওহমস বা রেজিস্ট্যান্স এগুলো আমরা নির্ণয় করে থাকি, রেজিস্ট্যান্স বিশেষ বা আপনার ওহমস বা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে জাস্ট ওহমস বা রেজিস্ট্যান্স। এই এম তো ওহম বুঝাইছে, আর এই চিহ্নটা হচ্ছে রেজিস্ট্যান্স মানে বাধার একটা চিহ্ন, ঠিক আছে। আর এটা হচ্ছে মেজারমেন্ট টেপ, মেজারমেন্ট টেপ, মেজারিং টেপ। এটা দেখেন, এটাতে লেখা হচ্ছিল 5 ফিট মানে 16 ফিট, 5 মিটার আছে এটাতে, টোটাল 5 মিটার, 16 ফিট। এটাতে আপনার 1 ইঞ্চিতে হলো, এ দেখেন এটা বোঝা যাচ্ছে না, আমি নতুন একটা নিচ্ছি, এটা 3 মিটার, 10 ফিট আছে এটা, ঠিক আছে। এটা দেখেন, এটা হচ্ছে 1 ইঞ্চি, এই উপরেরগুলো হচ্ছে ইঞ্চি এবং সুতা, আর এই নিচেগুলো হচ্ছে সেন্টিমিটার এবং মিলিমিটার, এগুলাতে আছে। তাহলে আমরা বেশিরভাগ বিদেশে যারা যাবেন তাদের জন্য এটা ব্যবহার করতে হয়, মিলিমিটার এবং সেন্টিমিটার, ঠিক আছে। আর যারা এগুলো, এগুলো বিদেশে ধরে না, তো আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে। এখানে 1 সুতায় হচ্ছে 8, 1 ইঞ্চিতে 8 সুতা, আর হচ্ছে 1 সেন্টিতে 10 মিলি। আধা ঘন্টা ব্রেক দিলাম, দাও সবাই একটু গরম, স্যার আধা ঘন্টা, সবাই একটু গরম, আধা ঘন্টা টাইম দিলাম, আধা ঘন্টা 11:30 টায় আমি আমার সবারই ক্লাস উঠাই।
যারা এখানে তারা শিখতে শিখতে যাবে বাইরে না গিয়ে যদি চাপ দিলে আমার এটা লাগে যাবে, তখন হবে এটা বলতেছিলাম। এটা হচ্ছে 3 মিটার বা 10 ফিট আছে, এটা হচ্ছে ইঞ্চি, এগুলো হচ্ছে সেন্টিমিটার মিলিমিটার ইঞ্চি সুতা। এখানে উপরেরটা হলো ইঞ্চি সুতা, এখানে 1 ইঞ্চিতে হলো 8 সুতা, 1 ইঞ্চিতে হলো 8 সুতায় 1 ইঞ্চি, ঠিক আছে, 8 সুতায় হলো 1 ইঞ্চি। আর এখানে আছে হলো আপনার সেন্টিমিটার মিলিমিটার, 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। দেখেন 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। এই দেখেন এখানে 1 সেন্টি, ঠিক আছে, 1 সেন্টি এই বড় দাগ, এই যে 1, এর ভিতরে এই সাইডটাতে গুণন আপনি 10টা মিলিমিটার পাবেন, ছোট দাগ যেগুলো ওগুলো হচ্ছে মিলিমিটার, আর এই জায়গাতে বড় দাগ যেগুলো ওঠে সেন্টিমিটার, ঠিক আছে। আর তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন 1 ফিটে হচ্ছে কত সেন্টি, 1 ফিটে কত সেন্টি, দেখেন 30, 1 ফিট সমান সমান 30.48 মিটার, 1 ফিট সমান 30.48 সেন্টি, 30.4 সেন্টি। এই দেখেন এই সোজা আছে, ঠিক আছে, 3.4 সেন্টিমিটার, 39.37 ইঞ্চি হয় হচ্ছে 1 ফিটে, 39.37 ইঞ্চি হচ্ছে 1 মিটার, 39.37 ইঞ্চি 1 মিটার, 1 মিটার, 1 মিটার, 1 মিটার। এই দেখেন 1 মিটার, 100 সেন্টিতে 100 সেন্টিমিটার হয় হচ্ছে 1 মিটার। দেখুন 39.39 পয়েন্ট, এই যে এই সোজা দাগটা আছে না, এই যে 37 মানে 3-এর বেশি 7-এর কাছাকাছি আছে, এই জন্য 37 ইঞ্চি, 39.37 ইঞ্চি সমান সমান 1 মিটার, ঠিক আছে। এগুলো হচ্ছে সারা জীবন এর মাপতে হবে। আর এটা এটা দেখছেন, এটা হলো ভোল্ট মিটার, এসি ভোল্ট মিটার, এটা এসিতে ব্যবহার করা হয়, অল্টারনেটিং কারেন্টের ভোল্ট মিটার। এটা 500 ভোল্ট পর্যন্ত, এটা আপনার এখানে 500 লেখা আছে, 500 ভোল্ট পর্যন্ত আপনার এখানে টাইপিং উঠবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানালগ, এটা হচ্ছে অ্যানালগ এসি ভোল্ট মিটার, এটা 500 এম্পিয়ার মানে 500 ভোল্ট পর্যন্ত। এই ভোল্ট মিটারে হচ্ছে আপনার দুইটা টার্মিনাল থাকে, ভোল্ট ভোল্ট মিটারে দুইটা টার্মিনাল থাকে, দেখেন যে এখানে এখানে প্লাস এবং এখানে মাইনাস দেওয়া আছে, ঠিক আছে। এখানে একটাতে প্লাস ঢুকবে, একটাতে মাইনাস ঢুকবে, এবং একটাতে লাইন, একটাতে নিউট্রাল দিলে আমার এখানে কত ভোল্ট আছে আমার, তখন আমাদের এটা শো করবে, এখানে আমাদের অ্যানালগ এই চাবিটা আমাদেরকে শো করবে, ঠিক আছে, দেখেন চাবিটা শো করবে। মানে আমাদের বাসা বাড়িতে বর্তমান 230 ভোল্ট আছে, যদি আমরা একটা ফেজ দিয়ে একটাতে নিউট্রাল দিই তাহলে সাথে সাথে এখানে 230 ভোল্ট উঠবে, 3 দাগের কাছে 230 ভোল্ট উঠবে। আর এটা হচ্ছে আপনার এম্পিয়ার মিটার, এসি এম্পিয়ার মিটার, এটা আপনার 10 এম্পিয়ার পর্যন্ত নিতে পারে, 10 এম্পিয়ার পর্যন্ত। দেখেন এটাতে প্লাস এটাতে মাইনাস আছে, কিন্তু না এটাতে হবে না, এটাতে এক জায়গার থেকে ইনপুট হবে আর এক জায়গার থেকে আউটপুট হবে, ইনকামিং এবং আউটগোয়িং। এটা হচ্ছে এম্পিয়ার মিটার, এটা লোডে দিতে হবে, আমি একটা লোডে একটা রুমে, ধরেন একটা রুমে আমি শুধু ফেজ দিয়ে আমি ফেজ একবার ইনপুট করবো আর একটা আউটপুট করবো, এইখান থেকে কত এম্পিয়ার আমি খরচ করছি, ঠিক আছে। তো এটা দিয়ে আপনার এই মিটারে শো করে তারপরে দিক থেকে আউটপুট হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানালগ এসি এম্পিয়ার মিটার। আর এটা এটা তো বললামই না, মেজারমেন্ট টেপ, এটা হলে 3-পিন সকেট, 3-পিন সকেট, এটা বিভিন্ন টাইপের হতে পারে, এটা বিভিন্ন কোম্পানির হতে পারে, যেমন এখানে লেখা আছে এটা সুপার স্টার, এটা ইন্ডিকেটর থাকে, এটা সুইচ, 3-পিন সকেট, এটা হচ্ছে আপনার, এই দেখেন এখানে খুব স্পষ্টভাবে লেখা আছে 15 এম্পিয়ার 250 ভোল্ট পর্যন্ত এটা লোড নেবে, ঠিক আছে। এটা এখানে দেখেন এটা লাইন, এটা নিউট্রাল, জাস্ট এটা ভিতরে কানেকশন করা আছে, আমি এখানে লাইন এখানে নিউট্রাল দিলে আমার লাইনটা পাবে। আর এটা হচ্ছে কি, এটা আর্থিং বা গ্রাউন্ডিং, ঠিক আছে, এটা এল এল, এই যে লেখা আছে এল তে লাইন এবং এন তে নিউট্রাল, আমি এই লাইন এখানে নিউট্রাল দিলে আমার এটা কাজ করবে, সুইচেও কাজ করবে। আর এখানে হচ্ছে গ্রাউন্ডিং বা নিউট্রাল আর্থিং, এটা আমাদের মানে বাইরে করে আমরা করে নিয়ে গেলাম, আমাদের করলে না না, এটা হচ্ছে গ্রাউন্ডিং মানে আপনার এটা গিয়ে মাটির সাথে সংযোগ স্থাপন করা।